हेलो फ्रेंड्स, डिवाइन एंजेल विजन टैरोते आपनादेर सकलके स्वागत जानाच्छि। आमी रिनी, आशा करी आपनारा सकलेई भालो आछेन एबं सुस्थ आछेन। गडेस एबं एंजेल्सेर तरफ थेके आपनार जन्य कि गाइडेंस, कि मेसेजेस रयेछे सेटाई आमरा आजके देखे नेब। आपनि जदि कोनो मासेर जानुयारी, मार्च, मे, जुलाई, सेप्टेम्बर, नवेम्बरेर मध्ये हये थाकेन ताहले आपनि फार्स्ट पाइल चूज करबेन। आपनी जदि फेब्रुआरी, एप्रिल, जून, अगस्ट, अक्टोबर, डिसेम्बर मध्य हुए थाकें ताहले आपनी सेकेंड पाइल चूज करबें। एटी एकटी जेनरल रिडिंग बंधुरा, कोनो जेंडर स्पेसिफिकेशन नहीं। आपनारा प्रत्येके भिडियोटी देखते पारें। भिडियोटिके अवश्य शुरू थेके शेष पर्यन्त देखबें, एमन जेनो ना हय जे आपनी कोथाओ मिस करे गेलें। आसुन देखे नी जारा जारा पाइल नम्बर वन चूज करेछेन तादेर जन्य कि गाइडेंस रयेछे। पाइल नम्बर वन, आपनारा जारा जारा पाइल नम्बर वन चूज करेछेन माने आपनी जदि कोनो मासेर जानुयारी, मार्च, मे, जुलाई, सेप्टेम्बर, नवेम्बरेर मध्ये जन्मग्रहण करे थाकेन ताहले ई रिडिंगटी आपनार जन्य। प्रथमे आमरा देखे नेब जे गडेसेर तरफ थेके आपनार जन्य कि गाइडेंस रयेछे। जदि आपनी चैनेले नतून हये थाकेन बंधु, ताहले प्लिज चैनेलटिके सबस्क्राइब करे नेबेन। थैंक यू। आमी जतक्षण कार्ड साफेल करछि प्लिज पजिटिव थाकबेन। ओके, फर्स्ट कार्ड एसे गेछे, ग्रीन तारा। ओके, डायना। ओके, कुआन यिन। और बॉटमे आछे रायानो। ओके, तो बंधु आमी एखाने जेटा देखते पाच्छी जे आपनादेर मध्ये अनेकेई हयतो ग्रीन तारा मार चैंटिंग करे थाकेन। आपनाके एटा बुझते हबे जे आपनी अन्यदेर थेके हेल्प तो नितेई पारेन। যদি না নিয়ে থাকেন আপনি বলুন হেল্পের জন্য, গ্রিন তারা মা সেটাই বলছে। নিজে থেকে সব কিছু করতে থাকা, করতে যাওয়া, সেটা কিন্তু একটা পজিটিভ জিনিস নয়। নিজে থেকে করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু যদি সম্ভব হয় সেটা করুন। ফোকাস থাকুন নিজের ইন্টেনশনের উপরে, ডায়ানা বলছেন, গডেস ডায়ানা। যা যা থটস আপনি সরিয়ে দিতে পারবেন সেগুলোকে সরিয়ে দিন। ফিলিংস, যা কিছু নেগেটিভ আছে সেটা সরিয়ে দিন। অ্যাকশন নিন, ফোকাসড হন আপনার টার্গেটের উপরে, আর আপনি সেই জায়গাটায় ঠিক পৌঁছাতে পারবেন। নিজের ইন্টেনশনকে ঠিক করুন। কম্প্যাশনেট হতে হবে আপনাকে, জাজমেন্টাল হলে চলবে না নিজের ব্যাপারে এবং অন্যদের ব্যাপারে। ফোকাস তো আপনাকে থাকতেই হবে ভালোবাসার প্রতি এবং লাইটের প্রতি, পজিটিভিটির প্রতি, যেটা প্রত্যেকেরই ভিতরের থেকে আসে। যদি আপনার মনে হয় যে আপনি একটা ম্যাজিক্যাল পার্সন, ম্যানিফেস্ট করুন। নিজের ইন্টেনশনকে ক্লিয়ার রেখে আপনি অবশ্যই ম্যানিফেস্ট করুন, দেখবেন আপনি পজিটিভিটি নিশ্চয়ই পাবেন। আসুন দেখে নিই যে এঞ্জেলসের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। লিডারশিপ, আর্কএঞ্জেল গ্যাব্রিয়েলের কার্ড আছে এখানে, লিডারশিপের কার্ড আছে। নিজের পাওয়ারটাকে দেখুন, আবার নিজের পাওয়ারটা নিয়ে কাজ করুন। টেক ব্যাক ইওর পাওয়ার, সেন্সিটিভিটি। ওকে, কাউন্সিলর। তো বন্ধু এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার নিজের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটিটা আছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল আছে, নিজের কমিউনিকেশনের উপরে কাজ করুন, নিজের থ্রোট চ্যাক্রের উপরে কাজ করুন, সেটাও আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আপনাকে বুঝতে হবে যে আপনার কোন পজিশন, আপনি কোন পজিশনে ঠিক থাকবেন, সেটা গাইড করুন মানুষকে। আর্কএঞ্জেল রেজেলের কার্ড আছে, যদি কোনো জিনিস আপনার মনে হয় যে আপনি পুরো
কমপ্লিটলি একটা ট্রান্সফরমেশান চান আপনার লাইফে, সেটাও আপনি করতে পারেন। একটা গড গিভেন পাওয়ার আপনার মধ্যে রয়েছে অলরেডি। এখানেও আপনার এসেছে যে আপনি একটা ম্যাজিক্যাল পার্সন, তো সেই ম্যানিফেস্ট করার বিষয়টা, ব্লেসিংসটা যেটা আপনার লাইফে আছে, ইভেন ইউনিভার্স থেকেও আপনি পাচ্ছেন, সেটা পজিটিভলি নেওয়ার চেষ্টা করুন। সেন্সিটিভ হবেন না। আর্কেঞ্জেল হ্যানিয়েলের কার্ড আছে, সেন্সিটিভিটি এসেছে আপনার মধ্যে অনেকটাই, সেটা বুঝতে পারছি। আপনি অত্যধিক সেন্সিটিভ হয়ে পড়ছেন, হয়তো অনেকটা ইমোশনাল হয়ে পড়ছেন এই মোমেন্টে, কিন্তু নিজের এই ইমোশনটাকে, নিজের এই ফিলিংসটাকে বুঝতে হবে আপনাকে বন্ধু, আপনাকেই বুঝতে হবে। আপনি নিজেই নিজের কাউন্সিলর, আর্কেঞ্জেল আজরাইলেরও কার্ড আছে। আপনার এই কাউন্সিলিং অনেক মানুষকে একটা দিশা দেখাতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনাকে করতে হবে। পথভ্রষ্ট হতে গেলে চলবে না। আসুন দেখে নিই যে আপনার জন্য আর কী গাইডেন্স রয়েছে এঞ্জেলসের তরফ থেকে, আর কী মেসেজেস রয়েছে এঞ্জেলসের তরফ থেকে। পাইল ওয়ান, এঞ্জেলস প্লিজ গাইড মি ফর পাইল ওয়ান, থ্যাংক ইউ। ওকে, ফার্স্ট বিগ হ্যাপি চেঞ্জেস, কোনো একটা হ্যাপি চেঞ্জেস আপনার লাইফে আসতে চলেছে বন্ধু, আর সেটা বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ির মধ্যেই আসবে। চুজ এ নিউ ডিরেকশন, যদি কোনো নতুন কিছু খোঁজার চেষ্টা করতে পারেন বা লাইফটাকে একটু নতুন পথে চালিত করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে, খুবই ভালো হবে। কারণ গেট মোর ইনফরমেশান, অবশ্যই যদি আরও ইনফরমেশান নেওয়া সম্ভব হয় কোনোভাবে নিন। আর আপনার আনসার হচ্ছে, মনের মধ্যে যদি কোনো আনসার থেকে থাকে, তার উত্তর হচ্ছে হ্যাঁ হবে, কিন্তু একটু অন্য পথে হবে, অন্যভাবে হবে, সেটা আপনাকেই খোঁজ করতে হবে। আসুন দেখে নিই যে ইউনিভার্সের কাছে আপনাকে কি সারেন্ডার করতে হবে, এমন কি ভয়, কি বিষয় যেটা যতক্ষণ না আপনি লেট গো করবেন, সেই জায়গাটা থেকে আপনি বেরোতে পারছেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, প্লিজ গাইড মি এঞ্জেলস। ওকে, খুব সুন্দর কার্ড এসেছে, সারেন্ডার টু প্লে আছে বটমে, আর যে কার্ডটা এসেছে যে আপনার যা নিড ঠিক থাকার মতো, সেই নিডটাকে আপনাকে সারেন্ডার করতে হবে। অন্যদেরকে না আপনি গিফট করতে পারবেন, তাদের রাইট ডিরেকশন দিতে। তারা যে ঠিক, এটা আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। এখানেও আপনার এসেছে যে আপনি একজন কাউন্সিলর হতে পারবেন, আপনার এই কাউন্সিলিং প্রসেসটা অনেক মানুষের উপকারে লাগবে। এই যে মানুষকে বোঝানো, এই মানুষের বোঝার ক্ষমতা, যে তার মধ্যে ক্ষমতা রয়েছে, তার মধ্যে সেই পজিটিভিটি রয়েছে যে সে ঠিক, সে সেটা বুঝতে পারবে, এটাই কিন্তু আপনার রিলেশনশিপকে ইম্প্রুভ করবে। যদি আপনার রিলেশনশিপে কোনো প্রবলেমস থেকে থাকে, আমার যেটা মনে হচ্ছে আপনার এখানে যে কার্ড এসেছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার রিলেশনশিপ রিলেটেড খুব সমস্যার মধ্যে দিয়ে হয়তো আপনি চলছেন, সেটা কিন্তু আপনার ইম্প্রুভ হবে। সারেন্ডার টু প্লে আছে বটমে, ওভার থিঙ্ক করবেন না, অত্যধিক চিন্তা করবেন না, একটু না মনকে আনন্দে থাকুন, একটু ঘুরুন, একটু নেচারের মধ্যে থাকার চেষ্টা করুন, একটু বাইরে বেরোন, এমন কিছু করুন যেটা একটু আনন্দ হবে, আপনি আনন্দ পাবেন, আপনি আনন্দ পাবেন। কিছু খেলাধুলার মধ্য দিয়েও যেতে পারেন, কিছু ইনডোর কিছু অ্যাক্টিভিটিস করতে পারেন, সেটাও আপনার জন্য কিন্তু ফ্রুটফুল হবে। পজিটিভিটি আছে বন্ধু, পজিটিভ থাকবেন, নিশ্চয়ই হবে। আর একটা জিনিস আমি সবসময় আপনাদেরকে বলি যে
ম্যানিফেস্ট করুন। ম্যানিফেস্টেশন যদি আপনি শুরু করেন, দেখবেন কোনো না কোনো দিন নিশ্চয়ই আপনার কাজটা নিশ্চয়ই হবে। ম্যানিফেস্ট করার ছোট্ট একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, পজিটিভ অ্যাফার্মেশন কিন্তু আপনাকে করতে হবে। পজিটিভিটি থাকলে দেখবেন পজিটিভ হচ্ছে। যখনই কোনো বিষয়ে আপনি নেগেটিভ হয়ে যাবেন, তখনই সেই জায়গাগুলোতে না নেগেটিভিটি আমাদেরকে ঘিরে ধরে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বা বাই। হ্যালো পাইল টু, আপনারা যারা যারা ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, অগস্ট, অক্টোবর, ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছেন, এই রিডিংটি আপনার জন্য। আসুন দেখে নিই প্রথমে যে গডেসের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স আছে। তো বন্ধু চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। মান্থলি রিডিং আমি দিয়েছি, প্লিজ এক্সপ্লোর করতে পারেন। থ্যাংক ইউ। ওকে, ফার্স্ট কার্ড পেয়ে গেছি। ওনা, ওকে, আর্টেমিস, থ্যাংক ইউ। ওকে, ওস্তারা, ওকে। তো বন্ধু এখানে ওনা, গডেস ওনা, আর্টেমিস, ব্রাইজিট আর ওস্তারা আছেন। তো এনারা আপনাকে যে মেসেজ দিতে চান যে আপনাকে খুব ইজি ডুইং হতে হবে, খুব সহজভাবে বিষয়কে ভাবতে হবে, পিছনে পড়ে থাকবেন না। আপনাদের আমি একটা বিষয় আমি বলতে পারি যে এখানে গডেস আপনাকে বলতে চাইছেন, এখানে তাড়াহুড়ো করার কোনো বিষয় নয়, তাড়াহুড়ো কোনো জিনিস নেই, যেটা হবার সেটাই হচ্ছে, সেই ফোর্সেই কিন্তু কাজ হচ্ছে, সব কিছু সেইভাবেই হচ্ছে, পারফেক্ট টাইমেই হচ্ছে, শুধু আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনি এবং আপনার ভালোবাসার মানুষরা সেফ আছেন, স্পিরিচুয়ালি প্রোটেক্টেড আছেন, আপনার গার্ডিয়ান এঞ্জেলস, আপনার ঈশ্বর আপনাকে সাপোর্ট করছে। স্ট্যান্ড আপ ফর হোয়াট ইউ বিলিভ ইজ রাইট, নিজে যেটা ঠিক মনে করেন তার নিয়ে একটা স্ট্যান্ড নেওয়ার কিন্তু আপনার দরকার হয়ে পড়েছে। নিজের মনের মধ্যে কি চলছে, নিজে ফোকাস থাকুন লাইফে, নিজের এম, নিজের লক্ষ্য, সেই জায়গা থেকে কিন্তু সরতে গেলে চলবে না আপনাকে। এটা খুব সঠিক সময় গডেস ওস্তারা আছে এখানে, উনি বলছেন যে ফার্টিলিটি এখানে আছে, যে এটা খুব পারফেক্ট টাইম একটা নতুন প্রজেক্ট স্টার্ট করার জন্য, কোনো নিউ আইডিয়াস, কোনো নিউ সিচুয়েশান। আপনারা যদি কেউ ফার্টিলিটির জন্য চিন্তাভাবনা করে থাকেন, বার্থ, নিউ বার্থের জন্য চিন্তাভাবনা করে থাকেন, তো সেটাও আপনাদের জন্য কিন্তু খুব পজিটিভ সাইন দিচ্ছে। গডেস বলছেন একটু পজিটিভ থাকতে হবে আপনাকে, পজিটিভিটি নিশ্চয়ই আসবে। আসুন দেখে নিই যে এঞ্জেলসের তরফ থেকে আপনার জন্য কী গাইডেন্স, কী মেসেজেস রয়েছে। থ্যাংক ইউ। হেলদি লাইফস্টাইল, ওকে। তো আমার মনে হয় আপনাদের মধ্যে আর্কেঞ্জেল রাফায়েলের কার্ড আছে, অনেকেই হয়তো আপনারা ঠিক সময় খাচ্ছেন না, ভালো করে ঘুমাচ্ছেন না, আপনাদের একটু হেলথফুল লাইফস্টাইল, হেলথফুল ডায়েট, এটা কিন্তু ভালো ঘুম খুব দরকার, এক্সারসাইজ করুন রেগুলারলি, যেটা কিন্তু আপনার হেলথের জন্য ভালো হবে, এঞ্জেলস আপনাকে সেটা বলছে। কেরিয়ার ট্রানজিশন, ওকে, ওয়াও। আর্কেঞ্জেল চ্যামুয়েলের কার্ড আছে, যদিও উনি ভালোবাসার প্রতীক, কিন্তু এখানে আপনার লাইফ পারপাসে কিন্তু একটা ট্রিগার হচ্ছে কোনো ব্লেসড কেরিয়ার চেঞ্জের জন্য, একটা ভালো কেরিয়ার চেঞ্জ কিন্তু অপশান আপনার কাছে আসতে পারে।
আর সেইটা খুব তাড়াতাড়িই আসবে, খুবই তাড়াতাড়ি। পজিটিভিটি খুব দেখতে পাচ্ছি আমি এখানে। পিস, শান্তি নিয়ে আসুন আপনার মনে। আর্কেঞ্জেল চ্যামুয়েলের কার্ড আছে। আপনাদের লাইফে না রিলেশনশিপ রিলেটেড যদি কোনো ইস্যু থেকে থাকে, সেই জায়গায় কিন্তু শান্তিটা আপনার আসবে। আপনি এটা সবসময় মাথায় রাখবেন যে ভালোবাসাই কিন্তু সব কিছু, ভালোবাসা দিয়ে সব কিছু আদায় করা সম্ভব, হাসিল করা যায়। পজিটিভ থাকুন আর কোনো কিছু চাহিদা ছাড়া ভালোবাসুন। এক্সপেকটেশনস রাখবেন না, আশা যত রাখবেন তত মন ভাঙতে থাকে, সেই জায়গাটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। বটমে এসেছে ক্রিয়েটিভ রাইটিং, খুব ভালো কথা। আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলের, আপনি থ্রোট চ্যাকরার উপরে কাজ করতে পারেন নিজের। যদি নিজের কোনো চিন্তাভাবনা থাকে সেটা একটা জার্নালে লিখে সেটা রেখে দিন, পজিটিভিটি আনুন। আর অনেকদিন থেকে যদি আপনার মনে হয় যে ডেইলি বেসিসে আপনি একটা জার্নাল বানাতে চান, সেটাও করতে পারেন, বা অ্যাফার্মেশনস লিখতে পারেন। 369-এও লিখতে পারেন, খুব পজিটিভ, খুবই কাজ দেয়, সেটাও আপনারা লিখতে পারেন। যে কোনো নিজের পজিটিভ জিনিস যে কোনো, কারণ এখানে আপনার কেরিয়ার ট্রানজিশনেরও একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু আপনার জন্য খুব পজিটিভিটি নিয়ে আসবে। ঠিক আছে, আসুন দেখে নিই যে আপনার জন্য আর কি গাইডেন্স রয়েছে এঞ্জেলসের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, রোম্যান্স দেখলেন, আমি বললাম না লাভ লাইফে আপনাদের কিছু তো রয়েইছে, কারণ এখানে দুটো আর্কেঞ্জেল চ্যামুয়েলের কার্ড এসেছে। লাভ লাইফে যদি আপনাদের কমিউনিকেশান রিলেটেড কোনো ইস্যু থেকে থাকে, কারণ এখানে আর্কেঞ্জেল গ্যাব্রিয়েলের কার্ড, উনি কমিউনিকেশানকেও রিলেট করেন, তার জন্য কাজ করেন উনি, তো আপনারা ভালো করে ক্লিয়ার করুন, রোম্যান্স আসবে আপনাদের লাইফে। বি অ্যাসার্টিভ, যেটা আপনার চাহিদা, যেটা আপনার পাবার মনে হচ্ছে, আপনাকে সেটা নিতে হবে, পেতে হবে, বুঝতে হবে আপনাকে যে আপনার কি চাই, সেটা আপনাকে এখানেও বলা হয়েছে। পারফেক্ট টাইমিং আছে, নিজের জিনিসটা, নিজের বিষয়টা, নিজের চাহিদাটা কিন্তু আপনাকেই বুঝতে হবে। পারফেক্ট টাইমিং এখানেও এসেছে, পারফেক্ট টাইমিং, দেখছেন আপনার জন্য এখন কিন্তু খুব ভালো সময় চলছে। বটমে আছে ইটস আপ টু ইউ, আপনিই পারবেন পুরো সিচুয়েশানটাকে ঠিক করতে। পজিটিভ থাকতে হবে, আপনিই পারবেন সিচুয়েশানকে ঠিক করতে। আর সঠিক সময়, সঠিক কাজ আর সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু আপনার জন্য খুব দরকার। আর শেষে দেখে নেব যে এমন কী জিনিস আপনাকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। কার্ড এসেছে এখানে একটা, কিন্তু আমি সেটা নেব না, অনেকগুলো কার্ড এসে গেছে। থ্যাংক ইউ। ওকে ওকে, সারেন্ডার ড্যানিয়েল। সারেন্ডার টু জয়, আমি এটাই ভাবছিলাম। বটমে এসেছে সারেন্ডার টু জয়। চোখ বন্ধ করে রাখতে গেলে চলবে না আপনাকে, ফার্স্ট মানুষকে সেইভাবেই অ্যাকসেপ্ট করুন, সিচুয়েশানকে সেইভাবেই অ্যাকসেপ্ট করুন যেমন তারা আছে, তাদেরকে সেইভাবেই অ্যাকসেপ্ট করুন। ডিনাই করার দরকার নেই, ডিফিকাল্টিস থাকবে সিচুয়েশানে, সমস্যা তো থাকবেই, মানুষের মধ্যেও থাকবে। সেই পিসটা, সেই রোম্যান্সটা আপনি আনতে পারেন, তখন আপনি দেখতে পাবেন ক্লিয়ারলি, বেস্ট ডিসিশান নিতে পারবেন আপনার লাইফে। একটু নিজেকে ছেড়ে দিন, দেখুন না কি হয়। সারেন্ডার টু জয় এসেছে এখানে বটমে। এ কি টু পজিটিভ চেঞ্জ ইন ইউর লাইফ, আনন্দ আনুন নিজের মধ্যে, সেটাই আপনার, এই যে সিচুয়েশানটা চলছে না আপনার লাইফে, সেটাই কিন্তু আপনার আপনার চাবিকাঠি, আনন্দ নিয়ে আসুন, সেভ করুন সিচুয়েশানটাকে। আর হাসুন, অনেকদিন হয়তো ভালো করে আপনি হাসেননি, আপনার যদি মনে হয় আপনি হাসুন। খারাপ ভালো সময় কিন্তু থাকবে,
কিন্তু আনন্দের সঙ্গে সেটাকে কাটানোর চেষ্টা করুন। একটা জিনিস জানবেন যে সিচুয়েশন খারাপ থাকে কিন্তু তার সঙ্গে নিজে ভেঙে পড়তে গেলে চলবে না, সেটা থেকে বেরোনোর জন্য আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। অবশ্যই এখানে আপনার ক্রিয়েটিভ রাইটিং এসেছে বটমে, আপনি লিখুন আপনার মনের যা কিছু কষ্ট যদি থেকে থাকে সেটাও আপনি লিখতে পারেন, তাতেও দেখবেন আপনি অনেকটা অনেকটা পজিটিভিটি পাবেন। যখন কিছু জিনিস কাউকে বলতে পারবেন না সেটাও আপনি লিপিবদ্ধ করতে পারেন। আর অ্যাফার্মেশনস তো পজিটিভ করতেই পারেন, যেটাকে ম্যানিফেস্টেশন টেকনিক বলে, পেন অ্যান্ড পেপার খুব ভালো কাজ দেয়, সেটাও আপনারা করতে পারেন। আর আর একটাও জিনিস আমি বলছি, যদি আপনারা কেউ প্রেগনেন্সির জন্য ট্রাই করে থাকেন সেটাও কিন্তু আপনাদের হবে, একটু ওয়েট করুন, পজিটিভ থাকুন। ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং, কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।